সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বই খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। আজকে আমরা ধারাবাহিক আলোচনায় আছি, পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে কথা বলবো। আমি মোহাম্মদ আবুল হাসান, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পাঠদান করিয়ে থাকি। আজকে যে পাঠটি আমরা আলোচনা করব, তা প্রবেশের পূর্বে আমরা দেখি ছবি দেখে নিই। এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা পাশাপাশি আমি দুটি ছবি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, খেয়াল করে দেখো প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছ এবং দ্বিতীয় ছবিতে কি দেখতে পাচ্ছ, এবং দুটি ছবির মধ্যে কিন্তু একটি মিল আছে, সেই মিলের জায়গাটি কি আমার মনে হয় এতক্ষণে তোমরা বুঝে ফেলেছ। অর্থাৎ ছবিতে যা দেখা যাচ্ছে, নদীর তীরগুলো ভেঙে মাটিগুলো নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বা তলিয়ে যাচ্ছে, পানির নিচে চলে যাচ্ছে। তাহলে আজকে কোন বিষয়ে আমরা কথা বলবো তোমরা কি ধারণা করতে পারছো? হ্যাঁ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নদী ভাঙ্গন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পাঠ হচ্ছে নদী ভাঙ্গন। আজকে আমরা নদী ভাঙ্গন বিষয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে যে বিষয়গুলো সম্পর্কে তোমরা ধারণা পাবে এবং বলতে পারবে সে বিষয়ে আমরা একটু দেখি। আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়ে বলতে পারবে সেটি হচ্ছে নদী ভাঙ্গন কি, এ বিষয়ে তোমরা বলতে পারবে। নদী ভাঙ্গন কাকে বলে বা কি, এই বিষয়টি তোমরা বলতে পারবে, এবং সেই সঙ্গে তোমরা নদী ভাঙ্গনের প্রভাব কি এটি জানবে। তোমাদের পাঠ্য বইয়ের সাথে ধারাবাহিকভাবেই আজকের এই আলোচনা, অর্থাৎ নদী ভাঙ্গন কি এটি যেমন জানবে, নদী ভাঙ্গনের প্রভাবও বলতে পারবে, এবং তোমরা আরও জানবে নদী ভাঙ্গনের কারণগুলি কি। নদী ভাঙ্গনের দুই ধরনের কারণ আমরা আজকে আলোচনা করব, সে বিষয়টি সেখানে থাকবে। তোমরা মনোযোগ দিয়ে আজকের পাঠটি গ্রহণ করার চেষ্টা করবে, এবং পাঠ শেষে তোমাদের মূল্যায়ন থাকবে এবং বাড়ির কাজ থাকবে, সুতরাং তোমরা মনোযোগ দিবে। তাহলে আজকের পাঠে আমরা চলে যাই। আজকের পাঠের শুরুতে আমরা তোমাদেরকে যে বিষয়টি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, বাংলাদেশে রয়েছে অনেক নদী। যখন নদী থাকবে তখন নদীর তীরবর্তী অঞ্চলগুলো নদী ভাঙ্গনের ঝুঁকিতে থাকবে, এটি খুবই সাধারণ একটি কথা এবং এই বিষয়টি তোমরা বুঝতে পারো। তাহলে নদী থাকার কারণে আমাদের নদী তীরবর্তী অঞ্চলগুলো নদী ভাঙ্গনের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, অর্থাৎ নদী ভাঙ্গনের প্রবণতা নদীর তীরবর্তী অঞ্চলগুলোর মধ্যে দেখা যায়। তোমরা জানো, এই মানচিত্রে দেখানোর চেষ্টা করেছি আমরা, বাংলাদেশে অসংখ্য নদী কিন্তু রয়েছে, এবং তোমরা এও জানো, আমি আগেও বললাম যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, অর্থাৎ এখানে অনেক নদী রয়েছে। তাহলে এই যে নদী ভাঙ্গনের একটি ছবি দেখানোর চেষ্টা করছি, তোমরা চিন্তা করে দেখো যে যখন এই অবস্থা হয় কোনো এলাকার, নদীর তীরবর্তী অঞ্চলে, তাহলে সেখানকার মানুষের জীবনযাত্রাতে কত ধরনের প্রভাব পড়তে পারে। আমরা ঠিক এই বিষয়টি নিয়ে আজকে পাঠিয়ে খুব ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব যে নদী ভাঙ্গনের ফলে কি কি সমস্যা হতে পারে। তাহলে নদী ভাঙ্গনের, নদীর তীর বা পার যদি ভেঙে যায় তাহলে কি হয়? তোমরা ছবিতে খেয়াল করে দেখো, পাশে আমরা দেখানোর চেষ্টা করেছি এটি একটি কৃষিজমি, অর্থাৎ কৃষিজমি ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তাহলে কি বলছে যে কৃষিজমি বিলীন হয়ে যাচ্ছে, কৃষিজমি বিলীন হয়ে যাওয়ার মানেটা হচ্ছে যে উৎপাদনের জায়গা, অর্থাৎ ফসল উৎপাদনের জায়গাগুলোর পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে। খাদ্য উৎপাদনের জন্য ফসল উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে খাদ্য উৎপাদনের জন্য জমি যদি নদীগর্ভে বিলীন হয়ে যায় তাহলে খাদ্য উৎপাদনের পরিমাণ কমে যাবে। কৃষিজমির পরিমাণ কমে যাওয়া মানে খাদ্য উৎপাদনের পরিমাণ কমে যাওয়া, এবং খাদ্য উৎপাদন যদি কম হয় তাহলে খাদ্যের অভাব দেখা দিবে, এটি সাথে সাথে কিন্তু মাথায় রাখতে হবে। একটু বোঝার চেষ্টা করে দেখো, আমরা পরের ছবিতে দেখার চেষ্টা করি তারপরে কোন বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে, সেটা হচ্ছে নদীর তীরবর্তী অঞ্চল যদি ভেঙে যায়। তাহলে দেখো, আমরা দেখছি যে সাধারণ নদীর তীরবর্তী টিনের ঘর বা কাঠের ঘর যদি থাকে আমরা সেগুলি কিন্তু রিমুভ করতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে দালান কোঠাও যদি চলে আসে, এত টাকা খরচ করে দালান কোঠা করার পরেও আমরা দেখি কখনো কখনো এগুলোকে রক্ষা করার আর কোনো সুযোগ থাকে না, নদী গর্ভে এগুলো তলিয়ে যায়, হারিয়ে যায়, বিলীন হয়ে যায়। ঠিক এরকম অবস্থা যখন হয় তখন বসত বাড়িগুলো যখন নদীর গর্ভে হারিয়ে যায় মানুষের বাসস্থানের কিন্তু অভাব হয়, অর্থাৎ তারা তখন আর তাদের এই নির্ধারিত বাসস্থানে থাকতে পারে না, অন্য জায়গায় তাদের বাসস্থান খুঁজে নিতে হয়, তৈরি করে নিতে হয়। এটি যেমন একদিকে ব্যয়বহুল অবস্থা, অন্যদিকে তাদেরকে গৃহহীন হয়ে পড়ার মতো অবস্থা কিন্তু তৈরি হয় কখনো কখনো। তারপরে আমরা দেখি এই নদীর তীরবর্তী অঞ্চল ভেঙে যাওয়ার ফলে কি হয়। এই দুটি ছবির মধ্যে তোমরা খেয়াল করে দেখো, রাস্তার মধ্যে মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু রাস্তাটি ভাঙতে ভাঙতে একেবারেই শেষ পর্যায়ে চলে গিয়েছে। অন্যদিকে পাশের ছবিটি দেখো, সুন্দর একটি রাস্তা ছিল, এই রাস্তাটিও কিন্তু নদী গর্ভে হারিয়ে গিয়েছে, অর্থাৎ
নদীর তীরবর্তী অঞ্চলে যদি রাস্তা থাকে আর নদীর যদি ভাঙন হয়, তখন এই রাস্তাগুলো যদি নদীগর্ভে বিলীন হয়ে যায়, মানুষের চলাচলের অবস্থাটি কিন্তু আর ঠিক থাকছে না, অর্থাৎ যানবাহন চলাচলের উপযুক্ততা কিন্তু থাকে না। যানবাহন যদি চলাচল করতে না পারে তাহলে উৎপাদিত পণ্যদ্রব্য এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু সহজে পরিবহন করা যায় না। তাহলে খেয়াল করে দেখো, আমরা প্রথমে বলেছি কৃষি জমির কথা, তারপরে গড়বাড়ির কথা বললাম, এবং এক্ষেত্রে আমরা আরেকটি ছবি দেখিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সেটি হচ্ছে কি, সড়কও যদি বিলীন হয়ে যায় তাহলে মানুষের যানবাহনের চলাচলও কিন্তু বাধাগ্রস্ত হয় এই নদী ভাঙ্গনের কারণে। আমরা দেখার চেষ্টা করছি যে তারপরে আর কি ছবি আছে নদীর তীর ভেঙে যাওয়ার কারণে। তোমরা খেয়াল করে দেখো, এটি একটি প্রাথমিক বিদ্যালয়, নদীর তীরবর্তী অঞ্চলের বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বিলীন হয়ে যাচ্ছে কখনো কখনো। গতকাল হয়তো কোনো শিক্ষার্থী একটি বিদ্যালয়ে ক্লাস করে এসেছে, তার পরদিন গিয়ে জানে যে রাতের আধারে নদীর গর্ভে এই বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানটি বিলীন হয়ে গিয়েছে। এরকম অবস্থা কিন্তু হয়, আমাদের দেশেই হয়। তাহলে খেয়াল করে দেখো, শিক্ষা প্রতিষ্ঠান যদি বিলীন হয়ে যায় তাহলে অনেক শিক্ষার্থী কিন্তু শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়, কারণ ঠিক অনুরূপভাবে আরেকটি বিদ্যালয় স্থাপন করা কিন্তু সময় এবং ব্যয়সাধ্য ব্যাপার। এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। হয়তো এরকম একটি পরিবেশ তারা পায় না, হয়তো গাছের নিচে অথবা অন্য কোনো জায়গাতে অস্থায়ীভাবে তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হয়। শিক্ষার যথাযথ পরিবেশও কিন্তু কখনো কখনো নষ্ট হয়ে যায় এই নদীর ভাঙ্গনের কারণে। আমরা তারপরে দেখি আর কোন বিষয়গুলো এক্ষেত্রে রয়েছে। তোমরা খেয়াল করে দেখো, এটি একটি গ্রাম্য বাজারের কথা ছবি দেখানোর চেষ্টা করেছে, অর্থাৎ এই ছবিটি দিয়ে এটি বোঝানোর চেষ্টা করেছে কখনো কখনো গ্রামের হাট বাজারও কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে যায়। অর্থাৎ গ্রাম্য হাট বাজার যদি বিলীন হয়ে যায় তাহলে এখানে আয়ের যে উপায় ছিল অনেক মানুষের, পণ্য কেনা বেচার যে জায়গাটি ছিল, এই জায়গাটি কিন্তু এখান থেকে যখন শেষ হয়ে যায় তখন অনেক মানুষ কিন্তু কর্মহীনও যেমন হয়ে পড়ে, সেই সঙ্গে তাদের কিন্তু সহায় সম্বলও শেষ হয়ে যায়, ব্যবসার সুযোগ নষ্ট হয়ে যায়। তাহলে এটিও কিন্তু আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ এই নদী ভাঙ্গনের কারণে বিভিন্ন স্থানে হাট বাজারও কিন্তু নদীর তীরে নদী গর্ভে হারিয়ে যায়। তাহলে আমরা সামগ্রিকভাবে কোন বিষয়গুলো আজকে দেখলাম যে নদীর ভাঙ্গনের কারণে মানুষের যেমন কৃষি জমি নষ্ট হচ্ছে, বাসস্থান নষ্ট হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাচ্ছে, হাট বাজার নষ্ট হয়ে যাচ্ছে, এই যে সামগ্রিকভাবে জনজীবনের যে ব্যাপক ক্ষতি হচ্ছে এর কারণ একটাই, সেটা হচ্ছে নদী ভাঙ্গন। তাহলে নদী ভাঙ্গনের কারণে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এই বিষয়টি আসলে তোমাদেরকে আমরা বারবার বলার চেষ্টা করছি যে নদী ভাঙ্গনের কারণে আমাদের অর্থনৈতিক জীবনও যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক একইভাবে আমাদের সামাজিক জীবনেও কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। ঠিক অর্থনৈতিক এবং সামাজিক জীবনে যে বিষয়গুলোর সাথে আমরা দেখব সমস্যাগ্রস্ত হয়, অর্থাৎ জনজীবন বিপর্যস্ত হয়, সেটি একটু দেখার চেষ্টা করি। তোমরা নিশ্চয়ই পাঠ্য বইটি তোমাদের পাশে আছে, তোমরা পাঠ্য বইটি ফলো করবে, আমার ক্লাস ফলো করবে, এবং আমার ধারণা পরবর্তীতে সব কিছু তোমরা ঠিক মতো লিখতে পারবে ও বলতে পারবে। তাহলে প্রথমে বলছি আমরা যে এই নদী ভাঙ্গনের কারণে সামাজিক ও অর্থনৈতিক জীবনে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে লোকজন গৃহহীন হয়ে পড়ে। এই ছবিগুলো যখন আমি দেখাচ্ছিলাম তোমাদের মনে থাকার কথা, মানুষের ঘরবাড়ি যখন ভেঙে যায় তখন তারা গৃহহীন হয়ে পড়ে। গৃহহীন মানুষ গৃহের জন্য তখন আশ্রয় খুঁজে অন্য জায়গায়, কেউ হয়তো আশ্রয় খুঁজে পেতে পারে, অনেকেই পায় না, আর না পেয়ে তারা শহরে আসে এবং তারা বস্তির সৃষ্টি করে এবং মানবেতর জীবনযাপন করে, খুব অসহায় জীবনযাপন করে। গৃহহীন অবস্থায় রাস্তার পাশে আমরা অনেককেই ফুটপাতে ঘুমাতেও দেখি শহরে। এর কারণটি হচ্ছে নদী ভাঙ্গনকৃত এলাকার অনেক মানুষ এ কারণেই গ্রাম ছেড়ে শহরে চলে আসে আশ্রয়ের জন্য, এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আরেকটি জিনিস আমরা দেখি যে অনেকের লেখাপড়ার সুযোগ শেষ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু দেখিয়েছি যে বিদ্যালয় যদি নদীগর্ভে বিলীন হয়ে যায় তাহলে ওই এলাকার শিক্ষার্থীদের অবস্থা কী হয়। যদি বিদ্যালয় বিলীন হয়ে যায় নদীগর্ভে, অনেকের বাড়িঘরও কিন্তু বিলীন হয়ে যায়। যারা সেখানে থাকতে পারে হয়তো শিক্ষার কিছুটা সুযোগ পায়, আমরা কিন্তু বলেছি শিক্ষার পরিবেশটি কিন্তু আর পায় না বিদ্যালয় যদি না থাকে। ঠিক একইভাবে অনেকের পরিবার হয়তো শহরে শিফট করে ফেলে, বস্তিতে চলে আসে, তখন একটি জনগোষ্ঠীর একটি ব্যাপক অংশই লেখাপড়ার সুযোগ থেকেও কিন্তু বঞ্চিত হয়। অর্থাৎ নদী ভাঙ্গনের কারণে এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর্থসামাজিক প্রভাব। আমরা আরেকটি জিনিস দেখি, শহরে বস্তির সৃষ্টি, যেটি ধারাবাহিক আলোচনা আমি বলছিলাম যে শহরে কিন্তু বস্তির সৃষ্টি হয় কারণ গ্রামের গৃহহীন মানুষ তখন আশ্রয়ের জন্য শহরে চলে আসে। শহরে আসলে কী হয়, শহরে এসে তাদের জন্য যে পরিমাণ ঘরবাড়ি আছে এগুলোর জন্য অর্থ ব্যয় করে তারা থাকতে পারে না, তখন দেখা যায় যে খোলা আকাশের নিচে অথবা বস্তির সৃষ্টি করে
তারা জীবনযাপন করে, যেটি আমি আগেও বলেছি মানবেতর জীবনযাপন। অনেক লোক কর্মহীন হয়ে পড়ে। যে লোকটি গ্রামে কৃষিকাজ করতো, যখন তার কৃষিজমি নদীগর্ভে হারিয়ে যায় তখন তিনি কৃষিকাজ আর করতে পারছেন না, তাই সে কর্মহীন হয়ে পড়ে। আমরা দেখিয়েছি তোমাদের গ্রামে হাটবাজারের ছবি দেখিয়েছি, যদি এটি নদীগর্ভে হারিয়ে যায় তাহলে তার আর গ্রামে ব্যবসা করার সুযোগ থাকছে না, তাহলে সেও কিন্তু কর্মহীন হয়ে পড়ছে। আমরা দেখিয়েছি গ্রামের রাস্তাটি যদি নদীগর্ভে বিলীন হয়ে যায় তাহলে কি হবে, ওই রাস্তাতে যারা যানবাহন পরিচালনা করতো, যে রিক্সা চালাতো কিংবা ঠেলা ভ্যান এগুলো চালাতো, পণ্য পরিবহনের সাথে জড়িত ছিল, এই লোকগুলো কিন্তু তখন কর্মহীন হয়ে পড়ে। তাহলে একটি ব্যাপক জনগোষ্ঠী আমরা জানি যে কর্মহীন হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, নদী ভাঙ্গনের আমরা কারণগুলো নিয়ে আলোচনা করব। আমরা নদী ভাঙ্গন কি এটি জেনেছি, নদী ভাঙ্গনের প্রভাব কি, কী কী হয় নদী ভাঙ্গনের কারণে সেটি জানলাম। তোমরা জানো যে কোনো ঘটনা ঘটার পিছনে কোনো না কোনো কারণ থাকে। সুতরাং আমাদের নদী ভাঙ্গন হচ্ছে নদীর তীরবর্তী অঞ্চলগুলো ভেঙে যাচ্ছে, এটি যেমন ঠিক, এবার আমরা জানব নদী ভাঙ্গনের কারণ কি। আমরা দেখি যে নদী ভাঙ্গনের কারণ কয়টি। নদী ভাঙ্গনের দুটি কারণ আমরা এখানে ব্যাখ্যা করব, একটি হচ্ছে মানবসৃষ্ট কারণ আর একটি হচ্ছে প্রাকৃতিক কারণ। অর্থাৎ নদী ভাঙ্গনের প্রাকৃতিক এবং মানবসৃষ্ট এই দুটি কারণে নদী ভাঙ্গন হয়ে থাকে। প্রাকৃতিক কারণ বলতে কি বুঝি, অর্থাৎ যেখানে মানুষের হাত থাকে না, প্রকৃতিগতভাবে যে ঘটনাটি ঘটে থাকে সেটি হচ্ছে প্রাকৃতিক কারণ। আর যে কারণটি মানবসৃষ্ট, অর্থাৎ মানুষ এমন কোনো কাজ করে যে কারণে নদী ভাঙ্গনের সৃষ্টি হয়, সেটিকে আমরা বলে থাকি মানবসৃষ্ট নদী ভাঙ্গনের কারণ। অর্থাৎ একটি কারণ আমরা ইচ্ছে করলে কি করতে পারি, বন্ধ করে দিতে পারি, কিন্তু আরেকটি কারণ প্রকৃতিগতভাবে হয় সেটিকে কিন্তু রোধ করা যায় না। তবে এই প্রাকৃতিক যে কারণে নদী ভাঙ্গন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মানুষের কতগুলো ভূমিকা আছে, আমরা পর্যায়ক্রমে সেগুলো আলোচনা করব এবং তোমরা এগুলো বুঝতে পারবে যে কিভাবে মানুষ ইচ্ছে করলে নদী ভাঙ্গন রোধের জন্য নিজেরা সচেতন হতে পারে, ক্ষয়ক্ষতির মাত্রা কমিয়ে আনতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই নদী ভাঙ্গনের কারণগুলোর প্রাকৃতিক কারণ প্রথমে ব্যাখ্যা করার চেষ্টা করি। নদী ভাঙ্গনের প্রাকৃতিক কারণ কি সেখানে যাই। সেখানে গেলে আমরা দেখি যে নদী ভাঙ্গনের একটি প্রাকৃতিক কারণ হচ্ছে বন্যা। আমরা এই বন্যা, তোমরা বন্যা সম্পর্কে জানো, অর্থাৎ পানির পরিমাণ যখন বেড়ে যায়, নদীর তীরবর্তী অঞ্চলগুলো যখন নদীর তীর উপচে পড়ে যায় পানিতে, তখন সেটিকে আমরা বন্যা বলে থাকি। এই যখন বন্যা হয় তখন তীব্র পানির স্রোত থাকে, এই তীব্র প্রাণীর স্রোতে আসলে এই নদী ভাঙ্গনের সৃষ্টি হয়। আমরা ছবি দেখে এগুলো বোঝার চেষ্টা করছি। প্রথম ছবিতে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে একটি বন্যা পরিস্থিতি যখন হয় তখন কি হয়। দেখো মানুষের জীবনযাপনের অবস্থা কি হয়, ঘর প্রায় ডুবে ডুবে অবস্থা, উঠান নেই, ফসলের মাঠ নেই, কোনোভাবেই মানুষ টিকে থাকতে পারবে না, ঠিক এরকম একটি অবস্থায় কি আমরা বলে থাকি বন্যা। এবার আমরা দেখি বন্যা কিভাবে নদী ভাঙ্গনের সৃষ্টি করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, নদী ভাঙ্গনের যে কারণ বন্যা তার সাথে তীব্র স্রোত একটি সম্পর্কিত। অর্থাৎ তীব্র স্রোতের কারণে দেখো অতিরিক্ত পানির স্রোত ঢেউ নদীর পাড়ে আঘাত আনে, ফলে নদী ভাঙ্গন মারাত্মক আকার ধারণ করে। এইটিকে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে তোমরা খুব সহজে এই নদী ভাঙ্গনের প্রাকৃতিক কারণটি বুঝতে পারবে এবং এই বিষয়ে ব্যাখ্যাও করতে পারবে। তোমরা খেয়াল করে দেখো, আমি আগেও বললাম যে নদীতে যখন পানির পরিমাণ বেড়ে যায়, পানির পরিমাণ যখন বাড়ে কোত্থেকে বাড়বে, এবং স্রোত সহকারে নদীতে পানির পরিমাণ বেড়ে যায়, স্রোত এক জায়গা থেকে আরেক জায়গায় যখন পানি প্রবাহিত হয় তখন তীরবর্তী অঞ্চলের মাটিগুলো ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। এই মাটিগুলো যখন ক্ষয় হয় তখন তীরবর্তী অঞ্চল নদীগর্ভে বিলীন হয়ে যায়, এটি নদী ভাঙ্গনের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক কারণ। ঠিক একইভাবে তোমরা জানো যে রাস্তাঘাট হাটবাজার যেই দিক থেকেই বন্যার পানি যায় এবং এই স্রোত যখন তীব্র থাকে তখনই আসলে এই সড়ক জনপথ অথবা ফসলের মাঠ কিংবা নদীর তীরবর্তী যে কোনো কিছু, তোমরা ছবি দেখেছ, বিদ্যালয়ের ছবি দেখেছ, হাসপাতালের ছবি দেখেছ, এগুলো সবই নদীগর্ভে তখন বিলীন হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখো, অর্থাৎ বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু খেয়াল করে দেখো তো বন্যা সৃষ্টির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটি কার। বন্যার জন্য পানির পরিমাণ বেড়ে যাওয়া হচ্ছে একটি মূল কারণ। তাহলে পানির পরিমাণ বেড়ে যায় কেন, যখন প্রচুর বৃষ্টিপাত হয়, প্রচুর বৃষ্টিপাত এবং আমরা যে আগের ক্লাসেও বলেছি যে দুই মেরুতে যে বরফ আছে এই বরফ যদি গলে যায় তাহলে বরফ গলা পানি এসেও কিন্তু পানির পরিমাণ বাড়িয়ে দিতে পারে। তাহলে যখন পানির পরিমাণ বেড়ে যায় তখন এগুলো নদীনালা খালবিল হয়ে কিন্তু সাগরে পড়বে, তখন নদীতে কিন্তু তীব্র স্রোতের সৃষ্টি হয়। তাহলে এই যে আমরা বলছি যে নদীতে পানির স্রোত বেড়ে যাওয়ার কারণটা কি,
তাহলে সেক্ষেত্রে কিন্তু খেয়াল করে দেখো তাপমাত্রা বেড়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ কারণ। এই তাপমাত্রা বেড়ে যখন যায় তখনই বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যায়, বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে গেলে বন্যা হওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায়। বন্যা হওয়ার কিন্তু এটি একটি কারণ, অর্থাৎ তাপমাত্রা যেন না বাড়ে মানুষ হিসেবে আমরা কিন্তু সেক্ষেত্রেও একটি ভূমিকা রাখতে পারি। সুতরাং বন্যা একটি প্রাকৃতিক কারণ হলেও প্রচ্ছন্নভাবে কিন্তু মানুষ এক্ষেত্রে কিন্তু একটু ভূমিকা রাখতে পারে। তাহলে আমরা নদী ভাঙ্গনের বন্যা একটি প্রাকৃতিক কারণ এটি জানলাম, এবং এক্ষেত্রে আমরা বুঝলাম যে তীব্র স্রোত হচ্ছে এখানে মূল একটি বিষয়। তীব্র স্রোতের কারণে নদীর তীরবর্তী অঞ্চলের মাটি ক্ষয়ে যায় এবং নদীর তীর ভেঙে যায়। এবার মানবসৃষ্ট কোনো একটি কারণ আমরা বোঝার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, মানবসৃষ্ট দুটি কারণ আমরা আজকে এখানে ব্যাখ্যা করব। একটি হচ্ছে বালি উত্তোলন, অর্থাৎ নদীর তীর্থে নদীর গর্ভ থেকে যখন বালি উত্তোলন, অর্থাৎ নদীর মাঝখান থেকে যখন বালিগুলো উত্তোলন করা হয় তখন নদীর অবস্থাটি কী হয়। আমরা নদীর বালি উত্তোলনের কিছু ছবি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমরা খেয়াল করে দেখো, নদী কখনো কখনো খননের প্রয়োজন হয়, সেটি নদী বিষয়ক বা পানি বিষয়ক যারা বিশেষজ্ঞ আছেন তারা গবেষণা করে তারা পরিমাণ ঠিক করে দেন। কিন্তু আমরা প্রায় সময় দেখে থাকি বিভিন্ন স্থানে আমাদের দেশেও যে নদীগুলো থেকে যে বালিগুলো উত্তোলন করা হয় সেটি হয়তো সরকার জানে না, প্রশাসন জানে না, মানুষ অন্যায়ভাবে না জেনে এই কাজগুলো করে থাকে। তখন এই নদীর গভীরত্ব বাড়ানোর জন্য যখন বালিগুলো উত্তোলন করা হয় তখন নদীর মাঝখানে যখন গভীরতার পরিমাণ বেড়ে যায়, পানির স্রোত যখন আসে তখন দুই তীরের মাটিগুলো কিন্তু ভেঙে পড়ে নদীতে। এটি কিন্তু নদী ভাঙ্গনের একটি গুরুত্বপূর্ণ কারণ। তাহলে আমরা কি বলতে পারি, মানুষ যদি সচেতন হয় এবং নদী থেকে যদি বালি উত্তোলন না করে তাহলে কিন্তু নদী ভাঙ্গনের অনেকটা অংশই রোধ করা যায়। তাহলে মানুষ হিসেবে আমাদের সচেতন থাকতে হবে এবং যেখান থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু বালি উত্তোলন করা যাবে না, এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা খুব জরুরি। তাহলে আমরা নদী ভাঙ্গনের একটি মানবসৃষ্ট কারণ জানলাম, বালি উত্তোলন নদী থেকে। আরেকটি কারণ আমরা জানার চেষ্টা করি, সেটি হচ্ছে নদীর তীর থেকে গাছ কেটে ফেলা। নদীর তীরবর্তী অঞ্চলে গাছগুলো যদি আমরা কেটে ফেলি তাহলে কী হবে? খুবই স্বাভাবিক, তোমরা খেয়াল করে দেখবে, তোমাদের বাড়ির পুকুর পাড়ের কথাই চিন্তা করে দেখো না, যেখানে গাছ আছে সেক্ষেত্রে মাটিগুলো আঁকড়ে ধরে রাখে। যদি গাছ না থাকে তাহলে ধীরে ধীরে পুকুরের পাড়ের সাধারণ ঢেউয়েই আমরা দেখি ধীরে ধীরে মাটিগুলো ক্ষয় হতে থাকে। তাহলে তোমরা এবার লক্ষ্য করে, একটি নদী যদি হয় আর নদীর তীরবর্তী অঞ্চলে যদি গাছপালা না থাকে তাহলে নদীর বিভিন্ন যে যানবাহন যায় তাদের ঢেউ, নানান কারণে মানুষ নদীতে ঢেউয়ের সৃষ্টি করে, সেই ঢেউ সব মিলিয়ে কিন্তু নদীর তীরবর্তী অঞ্চলগুলো একটি ভাঙ্গনের ঝুঁকিতে পড়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা কী দেখতে পাচ্ছি, নদী ভাঙ্গনের একটি গুরুত্বপূর্ণ মানবসৃষ্ট কারণ হচ্ছে গাছ কেটে ফেলা। নদীর তীরবর্তী থেকে তীর অঞ্চলগুলো থেকে কখনো গাছ কাটা যাবে না। আমরা ছবি দিয়ে এগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা খেয়াল করে দেখো, এই গাছগুলো যে নদীর তীরবর্তী অঞ্চলে আছে এখান থেকে যদি গাছগুলো আমরা কেটে ফেলি তাহলে কী অবস্থা হবে? এই গাছগুলো যদি কেটে ফেলা হয় তাহলে এই নদীর তীরবর্তী অঞ্চলগুলো কিন্তু ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এটি কিন্তু নদীর তীরবর্তী অঞ্চলে যারা বসবাস করে তাদের জনজীবনের উপর মারাত্মক হুমকি। তাই মানুষ হিসেবে আমরা নদীর তীরবর্তী অঞ্চলের গাছপালা কাটব না, বরঞ্চ এখানে গাছ লাগানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নদী ভাঙ্গনের এ পর্যায়ে আমরা যে জিনিসগুলো জানলাম, নদী ভাঙ্গনের দুটি কারণ, একটি প্রাকৃতিক কারণ আর একটি হচ্ছে মানবসৃষ্ট কারণ। দুটি কারণ আমার ধারণা, আমি ব্যাখ্যা করেছি এবং তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা নদীর ভাঙ্গনের মানবসৃষ্ট এবং প্রাকৃতিক উভয় কারণে কিন্তু নদীর প্রবাহ কিন্তু ব্যাহত, অর্থাৎ নদী যে গতিতে যে দিক থেকে প্রবাহিত হওয়ার কথা কখনো কখনো আমরা নদী ভাঙ্গনের কারণে একবার যদি ভেঙে যায় অন্য পারে তীর অথবা চর জেগে যায় সেখানে, তাহলে নদীর গতিপথও কিন্তু ব্যাহত হয়। তাই নদীর গতিপথ স্বাভাবিক রাখার স্বার্থে এই মানবসৃষ্ট এবং প্রাকৃতিক উভয় কারণ যতটা সম্ভব আমরা রোধ করার চেষ্টা করব। আজকের পাঠে মোটামুটি এই বিষয়গুলোই ছিল। আমরা পাঠ মূল্যায়নে যাবো। পাঠ মূল্যায়নে তোমরা জানো যে খুব সাধারণ কিছু প্রশ্ন থাকে এবং তোমরা খুব সহজে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো। নদী ভাঙ্গন কি, এই প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি এবং সেই সঙ্গে তোমরা নদী ভাঙ্গনের একটি প্রাকৃতিক কারণ তোমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং মাত্র আমরা আলোচনা করেছি, এবং নদী ভাঙ্গনের একটি মানবসৃষ্ট কারণ এটিও তোমরা আমার ধারণা মাত্র আলোচনার মধ্যে ছিল, তোমরা সেখান থেকে লিখতে পারবে। সুতরাং এই প্রশ্নগুলো খাতায় লিখে ফেলো এবং যথাসময় তোমরা উত্তরগুলো লিখে ফেলবে। আজকে একটি বাড়ির কাজ দিচ্ছি আমরা। বাড়ির কাজে তোমরা খেয়াল করে দেখো, খুব সহজ, নদী ভাঙ্গনের কারণে আমাদের দেশে কী ক্ষতি হয় পাঁচটি বাক্য লিখো। অর্থাৎ নদী ভাঙ্গনের যে প্রভাব আমরা আলোচনা করেছি, দীর্ঘ আলোচনা ছিল, সেখান থেকে পাঁচটি বাক্যে তোমরা নদী ভাঙ্গনের প্রভাব লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে আমরা কী কী বিষয় করেছি, নদী ভাঙ্গন কী জানলাম, নদী ভাঙ্গনের প্রভাবে কী হয়, নদী ভাঙ্গনের কারণ দুটি কারণ জানলাম।
সুতরাং আজকে যারা মনোযোগ দিয়ে পাঠটি করেছো তোমরা আমার ধারণা এই পাঠ থেকে যে কোনো প্রশ্ন আসলে খুব সহজেই উত্তর দিতে পারবে। আজকের পাঠ মোটামুটি এ পর্যন্ত ছিল। আজকে তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রতিশ্রুতি। তোমরা নিশ্চয়ই প্রতিশ্রুতি শব্দের অর্থ জানো, ওয়াদা, কাউকে কথা দিলে কথা রাখা, এটি হচ্ছে প্রতিশ্রুতি এবং সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। তাই প্রতিশ্রুতি মানবীয় গুণাবলীর একটি গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যখন মানুষকে কথা দিলে কথা রাখবে তখন কিন্তু মানুষ তোমাকে বিশ্বাস করবে, এই বিশ্বাস অর্জনের জন্য প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। তাই বাবা মাকে দেওয়া কথা, বন্ধুদেরকে দেওয়া কথা, শিক্ষককে দেওয়া কথা, গুরুজনকে দেওয়া কথা আমাদের অবশ্যই পালন করতে হবে। অর্থাৎ নিজের জীবনে কখনোই কাউকে দেওয়া কথা থেকে আমরা দূরে সরতে পারব না। প্রতিশ্রুতি রক্ষা করব, মানুষ হিসেবে সুন্দর মানুষ হিসেবে পৃথিবীতে গড়ে উঠব, সুন্দর নাগরিক হব, দেশের কল্যাণে কাজ করব। আজকে এ পর্যন্ত। তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে।